দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশ রূপান্তরের ফেসবুক লাইভে। আমরা কিন্তু লক্ষ্য করছি বৃষ্টির মধ্যেও কিন্তু বিএনপির যে নেতা কর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান নিচ্ছে এবং বৃষ্টির মধ্যেও কিন্তু তাদেরকে এক প্রকার তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা কিন্তু অবস্থান করছে। এবং দর্শক সবাইকে যে জিনিসটি দেখানোর চেষ্টা করছিলাম যে বৃষ্টির উপেক্ষা করেও তারা মূলত যে তাদের মিছিল মিটিং কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং অন্যদিকে পুলিশও কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা নিয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় জলকামান। আপনারা লক্ষ্য করতে পারছেন কিন্তু জলকামান এবং প্রিজন ভ্যান যে সেটিও কিন্তু তাদের রয়েছে, তাদের সর্বাঙ্গ উপস্থিতি তাদের কিন্তু রয়েছে দর্শক। এবং আমরা দেখাতে চাই দর্শক আপনাদেরকে যে বিএনপির যে মহাসমাবেশ আজকের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ ঘিরে কিন্তু মানুষের যে মিছিল মিটিং এবং যে মিছিল নিয়ে তাদের যে অবস্থান সেই অবস্থান যেমন একদিকে চলছিল সেই মিছিলের বাইরের যে কিছু যে তথ্য আমরা আপনাদের দেখাতে চাই সেখানেও কিন্তু দেখানো যাবে যে মূলত বিভিন্ন জায়গায় জটলাপাকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন এবং তারা কিন্তু যে আজকের এই সমাবেশে কিন্তু তারা মূলত উপস্থিত হবার চেষ্টা করছে। আমরা সেখানে পল্টন সমাবেশ স্থলে আমাদের ইন্টারনেট গোলযোগের কারণে কিন্তু আমরা সেখানে লাইভে যেতে দেখাতে পারছি আমরা, তারপর আমরা কিছু লাইভ আমরা করার চেষ্টা করব। এবং আমরা এখন যে জায়গায় দাঁড়িয়েছি সেখানে লক্ষ্য করবেন যে বিএনপির নেতাগুলো বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এখানে মিছিল মিটিং দিয়ে তারা মূলত এগিয়ে যাবার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গার ছাত্রদল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বা বিএনপির বিভিন্ন ইউনিটের জায়গা থেকে কিন্তু তারা এসেছে এবং তারা কিন্তু মিছিল মিটিং নিয়ে কিন্তু তারা জাগানোর চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা জটলা পাকিয়ে রয়েছে। এবং আমরা লক্ষ্য করতেছি বৃষ্টির কারণে হয়তোবা কিছুটা প্রভাব পড়বে কিনা সেটি হয়তোবা সময় বলে দিবে। এখন কিন্তু বৃষ্টি পড়ছে, আমরা কিন্তু একটি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে বৃষ্টির মধ্যে আসলে বিএনপির নেতাকর্মীদের যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করব এক জায়গায় যেখানে বৃষ্টির কারণেও তারা মূলত আটকে নেই, তারা তাদের যে সমাবেশ সেই সমাবেশের জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এসেছে দর্শক। আমরা মূলত বৃষ্টির কারণে যে দর্শক তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তাদের পরিবর্তনের জায়গাটি কিন্তু তেমন নয়, তারা কিন্তু তারপর বৃষ্টির মধ্যেও কিন্তু তারা মিছিল মিটিং কিন্তু তারা করছে দর্শক। আপনারা লক্ষ্য করছেন দর্শক এখানে কিন্তু এখনও বিএনপির বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকের এই মহাসমাবেশে অংশ নিতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু দলটির নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে। আমরা বৃষ্টির মধ্যেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে বিএনপির এই সমাবেশের যে আপডেট সেই আপডেটটি আপনাদের মূলত আমরা দেখাতে চাই। তারা কিন্তু স্লোগান দিচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু তারা, আমরা বলছিলাম দর্শক আগে যে সমাবেশ করলে আশপাশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যে কথাগুলো বলছিলাম বিভিন্ন জায়গা থেকে কিন্তু মূলত যে দেশ রূপান্তরের লাইভে আমরা দেখার চেষ্টা করছিলাম যেখানেই নেট পাবে সেই জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করব মূলত বিএনপির যে বৃষ্টির কারণে কিন্তু তারা বারান্দায় বা মার্কেটের বারান্দায় কিন্তু তার অবস্থান নেই, তারা মূলত স্লোগান দিচ্ছে। আমরা এখানকার কারোর সাথে কথা বলতে চাই, মূলত যে আপনারা মূলত আজকে এখানে কেন অবস্থান নিয়েছেন? আমরা আগামী নেতৃত্ব, তরুণ প্রজন্মের অহংকার, বাঙালি 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামীর রাষ্ট্রনায়ক স্বর্ণনেতা জনাব তারেক রহমানের উদারতা আহ্বানে আমরা 64 জেলা থেকে মা মাটি মানুষের টানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আজকে আমরা লক্ষ কোটি জনসভা জনগণ লোক নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। ইনশাল্লাহ আমরা আজকে প্রোগ্রাম শেষ হওয়া আগ পর্যন্ত আমাদের এই দলের ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের যে ঘোষণা দিবে এক দফা দাবিতে আমাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সবাই শপথ করে আমরা রাজপথে ঘুরিয়েছি।
আপনি কোথা থেকে এসেছেন? আমরা এসেছি ঢাকা থেকে, এবং এখানে ঢাকা শহর সারা বাংলাদেশ থেকে অনেক অনেক লোক আসছে। সবাই দাবি এক, দফা এক, দাবি এক। শুনছিলাম যে আপনাদের এই আজকের যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে আমরা বিভিন্ন রকমের কথা শুনি। আসলে আন্দোলন আন্দোলন শুধু ঘোষণা আসতেছে, সমাবেশ আসতেছে, কিন্তু কর্মসূচি আসলে কত দূর আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা কত দূর মূলত? আসলে প্রথমত আমাদের কর্মসূচিটা কোনো সহিংস না, আমরা আমরা অসহিংস আন্দোলনে আসি। আপনারা অলরেডি জানেন যে এই সরকার ভোটবিহীন সরকার, রাজনৈতিকভাবে তাদের কোনো অবস্থান নাই, দেউলিয়া হয়ে গেছে। ঠিক আছে, তাদের এখন এই দেউলিয়াত্ব তারা দূর করতে মনে করেন আমাদের সাথে, আমাদের উস্কানিমূলক তারা আচরণ করছে। আমাদের একটা কর্মসূচি, পাল্টা কর্মসূচি তারাও দিচ্ছে। আপনারা খুব ভালো করে জানেন এই সরকারের কোনো জনসমর্থন নাই, তার প্রতিফলন আজকের এই সমাবেশ। ঠিক আছে, আমরা ছাত্র দলের ভ্যানগার্ড হিসাবে, আমরা ছাত্র দল সবসময় দলকে প্রতিহত করতে সমাবেশ তো পল্টন কার্যালয়ের সামনে, আপনারা এখানে কেন অবস্থান? আমরা এখানে অবস্থান নিয়েছি পল্টনের আশেপাশে, আমরা সকলে অবস্থান নিয়েছি, যেন যারা আমাদের যারা বহিরাগত যে লোকজন আসছে আমাদের ঢাকার বাইরে থেকে, তাদের নিরাপত্তা দিতে আমরা এখানে অবস্থান করেছি। আর এবং আমরা এখানে বসে এই কারণ, আপনারা জানেন বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলের লোকের সংখ্যা শুধুমাত্র এই পল্টন দিয়ে কভার করা সম্ভব না। সারা ঢাকা শহর এখান থেকে আপনি দেখবেন সেই মতিঝিল নটরডেম কলেজ, এখান থেকে নাইটিংগেল ক্যাপিটাল, এখান থেকে চিপিওমোর সাপ্লাচত সকল মানুষ ভরে গেছে। এই জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি, তিল ধরার ঠাঁই নেই। আমরা আমাদের আমাদের বিএনপির পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, আপনারা যে পদযাত্রা দেখতেছেন, যে লোক দেখতেছেন, এটা পদযাত্রা না, এটা হাসিনা পতনের পদযাত্রা। এই পদযাত্রা যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার বিদায় না হবে, আমাদের শৈলে রক্তবন্দী দিয়ে হলো আমরা এই দেশকে মুক্ত করবো ইনশাল্লাহ। আমরা খুব কষ্ট করে ওই মোড়ের থেকে হাঁটতে হাঁটতে এখন আমরা বিএমপি রে ভালোবাসি বিদায়, এত কষ্ট হেঁটে এখানে এসেছি। আমরা থাকবো, আমরা সংগ্রাম করব, আমরা জীবন দেব বাংলাদেশের জন্য। আমরা শুনছিলাম কিন্তু তারা তাদের যে দলটির নেতাকর্মীরা কিন্তু তারা বিভিন্ন রকম, আমরা তো সব দেখার চেষ্টা করছিলাম বিভিন্ন রকম ভাবে কিন্তু, এবং বৃষ্টির মধ্যে কিন্তু মূলত নেতাকর্মীরা কিন্তু দর্শক আমরা শুনছিলাম কিন্তু মূলত মেহেরচন্দ্রের কারণে ঠিক কাছে যেতে পারছি না আমরা, কিন্তু দর্শক দেখানোর চেষ্টা করছি যে সমাবেশ, এই সমাবেশের আগে কিন্তু তারা বিভিন্ন রকমের কিন্তু সমাজ সমাবেশের একদিকে কিন্তু যেমন বৃষ্টি অন্যদিকে কিন্তু এখানেই তারা দিয়েছে, এবং বিএনপির জায়গা থেকে কিন্তু তারা স্লোগান দেওয়ার চেষ্টা করছে, নেতাকর্মীরা কিন্তু স্লোগান থেকে সরছে, এবং একদিকে কিন্তু যেমন বৃষ্টি নেমেছে ঠিক বিপরীতের অবস্থা আমাদের কাছে, বৃষ্টির মধ্যে কিন্তু বারান্দায় তারা কিন্তু অবস্থা নিয়ে কিন্তু তারা মূলত আসলে স্লোগান দিচ্ছে, যেখানে কিনা এক দফা দাবিতে সরকারের সরকারের অধীন নির্বাচন দাবিতে, অন্যদিকে কিন্তু লক্ষ্য করবেন পুলিশের অবস্থা, পুলিশ অবস্থান নিয়েছে আমরা লক্ষ্য করছেন, লক্ষ্য দর্শক আপনাদের দেখাতে চাই। অন্যদিকে কিন্তু বারান্দায় পুলিশের অবস্থান মূলত এইভাবে প্রতিটি জায়গায় কিন্তু পুলিশের অবস্থান কিন্তু অবস্থান কিন্তু করছে জায়গায় মূলত, যেমন বিএনপি নেতাকর্মী অবস্থান করছে সেখানে কিন্তু পুলিশের অবস্থান আমরা দর্শকদের বলতে পারছি, এবং এই দলের নেতাকর্মীদের যে স্লোগান আছে স্লোগান কিন্তু একটি দাবি করতেছে, তারা মূলত নির্দলীয় নির্দলীয় সরকারের অধীনে মূলত তারা নির্বাচনটি আসলে তারা করতে চায়, কিন্তু তারা বারবার দিচ্ছেন। আমরা কিন্তু বৃষ্টির মতো দর্শক বসেও কিন্তু মূলত তারা তাদের মহাসমাবেশে মহাসমাবেশের কাজ বিলম্ব হচ্ছিল মূলত দর্শক ইন্টারনেটের কারণেই, কিন্তু আমরা আপনাদের যে দেখানোর চেষ্টা করছি কথা বলতে চাই দর্শক, যে বিএনপির মহাসমাবেশ, সেই মহাসমাবেশকে কিন্তু যেমন দলটির নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় যেমন অবস্থান নিয়েছে, তারা কিন্তু স্লোগান দিচ্ছে, কিন্তু বৃষ্টির কারণে হয়তো বা কিছুটা 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 ভাটা পড়ার যে জায়গা সেটিও কিন্তু, এবং
দর্শক বারবারই কিন্তু নেট সংযোগের কারণে কিন্তু আমাদের কিছুটা সংযোগে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা চলছে। ইন্টারনেটের মূলত সংযোগের সমস্যার কারণে মূলত এই সমস্যা হচ্ছিল। আমরা কিন্তু বারবার দর্শক আপনাদের দেখাতে চেষ্টা করছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা কিন্তু অবস্থান